প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে। তারপরেও অবশ্য তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন, যাদবপুরের বাড়ির বারান্দা থেকে দর্শনও দিয়েছেন। মঙ্গলবার বিধানসভায় সশরীরে হাজির হলেন তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে গত কয়েক সপ্তাহ ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের দ্বারস্থও হয়েছিল ইডি। পরে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যায়, সিবিআই মানিকের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করেছে, যদিও মানিক জানিয়েছিলেন তিনি বাড়িতেই আছেন, তদন্তে সহযোগিতাও করছেন। মঙ্গলবার বিধানসভাতেও দেখা যায় তাকে। সূত্রের খবর, মঙ্গলবার দুটি কমিটির মিটিং ছিল, মানিক ওই কমিটির অফিসে এসেছিলেন, তারপর বৈঠকেও যোগ দেন, পরে উপমুখ্য সচেতকের অফিসে কিছুক্ষণ ছিলেন, কিন্তু সেখান থেকে তিনি বেরিয়ে যান, সংবাদ মাধ্যমের প্রশ্নের কোনো জবাবও দেননি তিনি। ব্যুরো রিপোর্ট, ক্যালকুলিং টিভি, কলকাতা।